নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফ্যামিলি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে মাত্র 5 মিনিটে আমতেলের রেসিপিটি করে দেখাবো। এর জন্য আমগুলোকে আগে থেকে শুকানোর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে ইনস্ট্যান্ট আমতেল বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। আর কথা নয়, চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে আমগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই কাঁচা আম দিয়েই আজকে আমতেলটা তৈরি করব। ধোয়া হয়ে গেলে আমগুলোকে কেটে নেব। আমি এখানে আমগুলোকে লম্বা লম্বা করে কাটব। একটা আমকে আমি এখানে 8টা টুকরো করছি। আপনারা চাইলে অন্যভাবেও আমগুলোকে কেটে নিতে পারেন। আমি এখানে সবকটা আম নিচ্ছি না, এখানে আমি মোট 2টো আম নিয়েছি। এবার আমগুলোতে 1 চামচ হলুদ গুঁড়ো দেব। এরপর আমি 2 বারে মোট 1 চামচ সাদা লবণ দেব। এই নুন এবং হলুদ একটা প্রিজারভেটিভের কাজ করে, তাই নুন হলুদটা আগে মাখিয়ে রেখে বাকি কাজটা করতে হবে, তাহলে অনেকদিন আমতেলটা সংরক্ষণ করে রাখা যাবে। এবার আমি উনুনটা ধরিয়ে একটা শুকনো কড়াই এর মধ্যে বসিয়ে নেব। কড়াইটা গরম হলে এর মধ্যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে এবং 1/2 চামচ মেথি নেব। এর সাথে 1টা তেজপাতা এবং 5টা শুকনো লঙ্কা নেব। এবার ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছড়াতে শুরু করলে মশলাটা নামিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, শুকনো লঙ্কাগুলো ভাজা না হলে লঙ্কাগুলোকে আলাদাভাবে ভেজে নেবেন। এখানে আমি মশলাগুলোকে শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন মশলাটা যেন হালকা দানা দানা থাকে। ঠিক এই রকম হালকা দানা দানা থাকবে। এবার এগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব। এরপর আমি 14টা রসুনের কোয়া নেব এবং শিলনোড়াতে থেতো করে নেব। এগুলোকেও বেশি মিহি করে থেতো করা যাবে না। এখানে আমি 2টো আমের জন্য 14টা রসুনের কোয়া নিয়েছি। এই রেসিপিতে রসুনটা একটু বেশি লাগে। এইভাবে রসুন দিলে একটি প্রিজারভেটিভের কাজ করে, এর ফলে খেতে যেমন ভালো হবে এবং বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার কড়াইতে সামান্য তেল নিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হলে 1 চামচ গোটা সর্ষে ফোড়ন দেব। এবার এতে 2টো শুকনো লঙ্কা এবং থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে রসুনটা লাল লাল হয়ে গেলে এতে আমের টুকরোগুলো দিয়ে দেব।
এবার 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে 200 গ্রাম তেল দিয়ে দেব। তেলটা 3 মিনিট ফুটিয়ে নেব। এই রেসিপিতে আমগুলোকে 2 মিনিট ভাজতে হয় এবং 3 মিনিট ধরে ফোটাতে হয়। মাত্র 5 মিনিটে রেসিপিটি কমপ্লিট হয়ে যায়। 3 মিনিট পর এতে ভাজা মশলাটা দিয়ে দেব। এখানে আমি পুরো মশলাটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি, সেটা পরে মেশাবো। আমাদের এই আমতেলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই এতে ভিনিগার দিলাম না। কিন্তু আপনারা সারা বছর ধরে ব্যবহার করতে চাইলে এতে 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন। তবে ভিনিগার না থাকলে মাঝে মাঝে রোদে দিলেও সারা বছর ব্যবহার করতে পারবেন। আরও একটা কথা, আমতেলটা নেওয়ার জন্য আলাদা চামচ রাখবেন, এতে আমতেলটা আরও ভালো থাকবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, বিকেলবেলায় মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে। এবার এই পর্যায়ে শুকনো মশলাগুলো আমি আমতেলে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মশলাগুলোকে ভালোভাবে আমতেলের সঙ্গে মিশিয়ে নেব। আজ এই পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।